পায়ে বেঁধে রাখুন বাঁধাকপি, মিলবে বিশেষ উপকার। কিভাবে বানাবেন এই ব্যান্ডেজ? শীত এসে গিয়েছে আর শীত মানে বিভিন্ন রকমের সবজি, এর মধ্যে অন্যতম হলো বাঁধাকপি। খেতে যেমন ভালো তেমনই এর রয়েছে বহু উপকারিতা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওজন কমাতে, গাঁটের ব্যথা দূর করতে বাঁধাকপি জরুরি নাকি? এছাড়া বাঁধাকপির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই এটি ত্বকের পক্ষেও খুব ভালো। বাঁধাকপিতে পটাশিয়াম, আয়রন, ভিটামিন থাকার ফলে শরীরে রক্ত সঞ্চয় করে। কিন্তু শুধু বাঁধাকপি খেয়ে নয়, বাঁধাকপি শরীরে বেঁধে সারিয়ে ফেলতে পারেন কয়েকটি রোগ। অনেক সময় গাঁটে ব্যথা হয়, আবার শরীরে কোনো অংশে রক্ত চলাচল করতে না পারলেও ব্যথা হয়, সেখানে বাঁধাকপি বেঁধে রাখলে উপকারই পাবেন। প্রথমেই দরকার বাঁধাকপি, অ্যালুমিনিয়াম ফয়েল, ব্যান্ডেজ বা গজ। এবার বাঁধাকপির পাতাগুলি বের করে ধুয়ে নিন, তারপরে শক্ত ডাঁটাগুলি বের করে ফেলে দিন। যেই নরম পাতাগুলি বেঁচে থাকলো সেগুলি অ্যালুমিনিয়াম ফয়েলে বেঁধে ফেলুন। এবারে বাঁধাকপির পাতা ভরা অ্যালুমিনিয়াম ফয়েলকে গরম করুন। শরীরে যেখানে ব্যথা সেখানে বাঁধাকপির পাতা ভরা অ্যালুমিনিয়াম ফয়েল লাগান, পরে ওর ওপর দিয়ে গজ বা ব্যান্ডেজ লাগিয়ে বেঁধে রাখুন। এইভাবে 1 ঘন্টা রেখে দিন, প্রায় এই পদ্ধতি ব্যবহার করুন, এতে ব্যথা কমবে। সো বন্ধুরা, এই ছিল আজকের টিপস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন। ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ভালো রাখুন, তার সাথে সাথে পরিবেশকে এবং সচেতন থাকুক।